আমাদের উপর দেয় টপিক দেওয়া আছে কি এনুইটি বা বার্ষিক ভিত্তি, তারপর দেওয়া আছে অগ্রিম, তারপর দেওয়া আছে সাধারণ বা প্রদেয় বার্ষিক ভিত্তি বা এনুইটি। আসলে এনুইটি জিনিসটা হচ্ছে কি, আমরা টাইম ভ্যালু নিয়ে ডিসকাস করছি, অর্থের সময়মূল্য। এনুইটি বা বার্ষিক ভিত্তিতে হচ্ছে কি, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সমান কিস্তিতে, হ্যাঁ প্লিজ খেয়াল করেন, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সমান কিস্তিতে সমান সময়ের ব্যবধানে, হ্যাঁ নির্দিষ্ট সময় থাকবে, যে ইনস্টলমেন্টগুলো থাকবে ওগুলো সমান হবে, হ্যাঁ আর যে টাইমটা থাকবে, কিস্তিগুলো থাকবে ওগুলার ব্যবধান ঠিক থাকবে, এক মাস হলে এক মাস পর পর, দুই মাস হলে দুই মাস পর পর, দুই মাস পর বা এক বছর হলে এক বছর পর পর, এভাবে ব্যবধানে যে অর্থের আগমন বা বহিষ্গমন, অর্থের আসা বা যাওয়াটাই হচ্ছে কি এনুইটি বা বার্ষিক ভিত্তি। তাহলে কয়েকটা জিনিস পয়েন্ট নোট ডাউন করতে হবে, একটা নির্দিষ্ট টাইম থাকবে হয়তো 4-5 বছরের জন্যে, সেটা হতে পারে মাসিক ভিত্তিতে, ত্রৈমাসিক ভিত্তিতে হতে পারে, অর্ধবার্ষিক হতে পারে বা বার্ষিক হতে পারে। আর যে অর্থের আগমন বা বহিষ্গমন থাকবে সেটা কীভাবে হবে, সমান সময়, হ্যাঁ কিস্তি সমান থাকবে, সময়টাও সমান, ঠিক ওরকমই এক মাস হলে এক মাস, ত্রৈমাসিক হলে ত্রৈমাসিক, অর্ধবার্ষিক হলে অর্ধবার্ষিকী বা বাৎসরিক হলে বাৎসরিক, ঠিক নির্দিষ্ট একটা সময় পর্যন্ত এটা চলবে, হ্যাঁ আর সেটা হচ্ছে কি, এই যে নবতত্ত্ব আসবে বা যাবে সেটাকে আমরা এনুইটি বা বার্ষিক ভিত্তি বলবো। হ্যাঁ তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, এই যে কোনো অর্গানাইজেশন বা প্রতিষ্ঠানে অর্থের নগদত্বের আসা বা যাওয়াটা এটা কী কী বছরের শুরুতে হতে পারে, নির্দিষ্ট সময়ের শুরুতে বা শেষে হতে পারে, হ্যাঁ যে কোনো সময় হতে পারে, সেটা মাস হতে পারে, বস যে বললাম ত্রৈমাসিক হতে পারে, অর্ধবার্ষিক হতে পারে, ঠিক আছে। তাহলে কি শুরুতে হবে, হয়তো মাসের শেষে বা মাসের শুরুতে নগদত্ব আসতে পারে বা যেতেও পারে। তো আর এই যে বার্ষিক ভিত্তি, তাহলে এটা আমরা জানি, আর বার্ষিক ভিত্তি যদি বছরের বা মাসের শুরুতে হয়, হ্যাঁ আমরা জানি বার্ষিক ভিত্তি বছরের বা মাসের শুরুতে হতে পারে, আগে আমরা এখন কিছুক্ষণ আগে বলেছি, আর যদি বছরের বা মাসের শুরুতে হয়, যে কোনো মাসের বা বছর শুরুতে হলে, তাহলে সেটা শুরুতে হলে সেটা কি বার্ষিক ভিত্তি, যদি বছর বা মাসের শুরুতে হলে সেটা হচ্ছে কি অগ্রিম বার্ষিক ভিত্তি, কখন হলে যে কোনো বছর বা মাসের শুরুতে হবে। আর তাহলে প্রদেয় বা সাধারণ বার্ষিক ভিত্তি কোনটা, স্বাভাবিকভাবে বছরের শেষে বা যে কোনো মাসের শেষের দিকে হলে সেটা হচ্ছে কি সাধারণ বা প্রদেয় বার্ষিক ভিত্তি, হ্যাঁ ভিত্তি। তাহলে এটা আমরা আগেও দেখতেছি, এটা যদি 5 বছরের সময়ের জন্য হয় যে কোনো একটা চুক্তি, তাহলে 5 বছর নির্দিষ্ট সময় পর্যন্ত এটা চলতে থাকবে। আর এখানে যে অ্যামাউন্টটা থাকবে ইনস্টলমেন্টগুলো, কিন্তু এখানে মনে রাখতে হবে টাকা যে আসবে বা যাবে সেটা সার্টেন একটা ফিক্সড একটা অ্যামাউন্ট থাকবে, হ্যাঁ যে ডিপিএস এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি ডিপিএস, হ্যাঁ অ্যামাউন্টের পরিমাণ যেটাই হোক, অ্যামাউন্টের পরিমাণ কী হবে, নির্দিষ্ট একটা অ্যামাউন্ট থাকবে, আর প্রাপ্তি বা প্রদান নির্দিষ্ট সময় পর পর, এক মাসিক হলে মাসিক হবে, হ্যাঁ জিপিএসে যেটা হয়ে থাকে। তারপর দেওয়া আছে কি কার্যকরী সুদের, কার্যকরী বা প্রকৃত সুদের হার। আসলে কার্যকরী সুদের হার হচ্ছে সেটা আসলে ঋণ গ্রহীতা যে হারে ঋণদাতাকে সুদ প্রদান করে, হ্যাঁ বা প্রকৃত যে প্রকৃততে যে হারে সুদ অর্জিত হয় সেটা হচ্ছে কি প্রকৃত সুদের হার। আপনি যে লোন নিয়েছেন, আপনার যা থেকে নিয়েছেন তাকে যে ইন্টারেস্টে আপনি সুদ প্রদান করবেন সেটা হচ্ছে কি কার্যকরী বা এফেক্টিভ বা প্রকৃত সুদের হার। আর এটা কি হয়, এটা আসলে চক্রবৃদ্ধির পুনঃপুনিকতা, হ্যাঁ বারবার এটা সুদ প্লাস আসল, এটার উপর ঠিক সুদ প্লাস আসল, সুদ প্লাস আসল, এভাবে হতে হতে মানে এটা আসল চক্রবৃদ্ধি একটা পুনঃপুনিকতা থাকে নির্দিষ্ট সময় পর্যন্ত। আর চক্রবৃদ্ধি পুনঃপুনিকতা বিবেচনা করে যে সুদের হার নির্ণয় করা হয় সেটা হচ্ছে কি কার্যকরী সুদের হার। আমরা একটা ফর্মুলা দেখব এখানে কি দেওয়া আছে, এফেক্টিভ ইআইআর, এফেক্টিভ ইন্টারেস্ট রেট ইকুয়াল 1+i/m/m, ঠিক আছে -1। তাহলে ইআইআর মিন্স এফেক্টিভ ইন্টারেস্ট রেট, আই মানে নামিক সুদের হার, হ্যাঁ নামিক সুদের হার আমরা আগে ডিসকাস করেছিলাম, হ্যাঁ
সেটা কি 800 টাকার উপর যে নির্দিষ্ট হারে সুদ গ্রহণ করা হয় সেটা হচ্ছে নামিক সুদের হার, ঠিক আছে? আর এম মিন্স চক্রবৃদ্ধি সংখ্যা, যেটা ত্রৈমাসিক, অর্ধবার্ষিকী বা যে কোনো সময় হতে পারে, সুদের উপর, সুদ প্লাস আসলের উপর যে ইন্টারেস্ট। আর চক্রবৃদ্ধি, এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, যদি চক্রবৃদ্ধির সংখ্যা বাড়ে তাহলে সুদের হার বাড়বে, সুদ বাড়বে, হ্যাঁ। আর যদি চক্রবৃদ্ধির সংখ্যা কমে যায় তাহলে সুদ কমবে। তারপর দেওয়া আছে কি কার্যকরী সুদের হার আসলে কখন নির্ণয় করতে হয়, এই জিনিসটা কখন করবে বের করতে হয়। আর বছরে যখন একাধিকবার সুদ পরিশোধ করতে হয়, যেটা চক্রবৃদ্ধির পুনর্বণের কথা আমরা বললাম, যে সুদ প্লাস ইন্টারেস্ট, হ্যাঁ, ওই জিনিসটা, সুদ প্লাস আসল, হ্যাঁ, এভাবে হতে হতে যেটা হয়, বছরে যদি একবার বা একের অধিকবার সুদ প্রদান করতে হয় তাহলে কি ওই কার্যকরী সুদের হারটা বের করতে হয়। আরেকটা জিনিস মনে রাখতে হবে, বছরের মধ্যে যে কোনো সময় হতে পারে, মাসিক হতে পারে, ত্রৈমাসিক হতে পারে, অর্ধবার্ষিক হতে পারে, হ্যাঁ। তো এইভাবে যে যেটা হবে হোক, তাহলে আমরা আগে জেনেছি কি যদি এই যে চক্রবৃদ্ধি সংখ্যাটা যদি বাড়ে, হ্যাঁ, যদি মাসে হয় তাহলে একটা ইন্টারেস্ট রেট হবে, ত্রৈমাসিক হলে একটা হবে, হ্যাঁ, অর্ধবার্ষিক হলে আরেকটা হবে। তো এর তাহলে তখনই আমাদের কী করতে হবে, কার্যকরী সুদের হার বের করতে হবে। তাহলে নামিক সুদের হারে কী করতে হয়, একবার করতে হয়। কার্যকরী সুদের হার কিন্তু যে সময়টা থাকে বছরের মধ্যে যে কয়েকটা ইনস্টলমেন্ট থাকবে ওগুলোর উপর বের করা যাবে। আর বার্ষিক চাঁদ, আরেকটা জিনিস মনে রাখতে হবে কি বার্ষিক চক্রবৃদ্ধি যেটা হবে সেটার ক্ষেত্রে কিন্তু কার্যকরী এবং নামিক সুদের হার সমান হবে। যদি বার্ষিক বছরে একবার যদি চক্রবৃদ্ধি হয়, 5 বছরের জন্য যে হোক, সেটা যদি বার্ষিক ভিত্তিতে হয় তাহলে কি নামিক সুদের হার এবং কার্যকরী সুদের হার সমান হয়। কীভাবে? নামিক সুদের হার আমরা জানি 800 টাকার উপর বার্ষিক যে একটা চার্জ সুদ দেওয়া হয় সেটাই হচ্ছে নামিক সুদের হার 800 টাকার উপর। আর যদি বার্ষিক চক্রবৃদ্ধিটা এমন কন্ডিশন হয় যে কি চক্রবৃদ্ধিটা এক বছর বছর হবে, সুদ প্লাস 800 টাকার উপর সুদ প্লাস আসল প্লাস সুদের উপর সুদ, তাহলে ওই জায়গায় বাৎসরিক হলে দুটা সেম থাকবে, হ্যাঁ। আর বছর যদি একের বেশি চক্রবৃদ্ধি হয়, মানে ত্রৈমাসিক বা অর্ধবার্ষিক এই টাইপের হয়ে যায়, তাহলে কী হবে, নামিক সুদের হার যেহেতু বাৎসরিক একটা ফিক্সড ইয়ে থাকে, চুক্তিবদ্ধ একটা সুদ, তাহলে ওখান থেকে কী হবে, কার্যকরী সুদের হার ওটা বেশি হবে। কেন? এখানে একাধিকবার চক্রবৃদ্ধি হবে, আর তখনই কার্যকরী সুদের হার নির্ণয় করতে হবে কখন, বছরে যদি একাধিকবার সুদ পরিশোধ করতে হয়। কার্যকরী ও নামিক সুদের হার কখন সমান হয়, আসলে এই যে আমরা আগে এখন জেনেছি কার্যকরী এবং নামিক সুদের হার আসলে যখন বার্ষিক চক্রবৃদ্ধি হবে তাহলে দুইটাই সেম হচ্ছে, বার্ষিক যেটা আসল প্লাস চক্রবৃদ্ধির পুনর্বণিকতা যেটা বলা হচ্ছে কার্যকরী এই সুদের হারের ক্ষেত্রে, ওটা যদি বার্ষিক হয় স্বাভাবিকভাবে ওটা একবার হবে, আর নামিক সুদের হার আসল টাকার ঠিক একবার, তাহলে বার্ষিক হলে তাহলে কি কার্যকরী এবং নামিক দুটাই সেম হবে। এক্সাম্পল কি দেওয়া আছে, একটা ব্যাংক সুদের হার 8%, বার্ষিক সুদ প্রদান বছরে একবার সুদ প্রদান করা হবে, এক্ষেত্রে নামিক সুদের হার কত, 8% দেওয়া আছে। তাহলে এখানে কি স্বাভাবিকভাবে আমরা আগে ডিসকাস করেছি বার্ষিক যদি চক্রবৃদ্ধি হয় দুটাই সেম। তারপরে একটু আমরা প্র্যাকটিক্যালি ক্যালকুলেশন করে দেখবো এখানে কি প্রকৃত সুদের হারের আমরা ফর্মুলাটা জানি, ইআইআর এফেক্টিভ ইন্টারেস্ট রেট ইকুয়াল 1 প্লাস i/m টু দি হোল টু দি পাওয়ার m, ঠিক আছে, -1। তাহলে এখানে আই ইন্টারেস্ট রেট কত আছে, 8%, হ্যাঁ, 8%কে ফ্র্যাকশান নিয়ে গেলে 0.08 -1, আপনারা জানি, ক্যালকুলেশন করতে পারবেন, আপনারা প্র্যাকটিস করবেন, তাহলে কত আসছে, 8%। তাহলে কার্যকরী এবং নামিক সুদের হার এক্ষেত্রে কি সমান, আমরা যখন প্র্যাকটিক্যালি আর একটা ম্যাথস করবো তখন আসলে বুঝতে পারবো, ঠিক আছে।